ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার নতুন সভাপতি হওয়ার পরে আজকে প্রথম সাংগঠনিক সভা। এই সভা মূলত আজকে সকল জেলা সভাপতিরা উপস্থিত রয়েছে এবং আগামী দিনে সংখ্যালঘু মোর্চার কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে এবং আগামী দিনে রাজ্য কার্যকারিণী এবং জেলা কার্যকারিণী রয়েছে, এইগুলো কিভাবে আমরা করব সাংগঠনিক বিষয়ে আজকে মূলত আলোচনা করব। আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া, রয়েছেন আমাদের সংখ্যালঘু মোর্চার প্রভারী জসিম উদ্দিন মহোদয়, আপনার মোহাম্মদ শাহাবুরান উদ্দিন সভাপতি সংখ্যালঘু মোর্চা ত্রিপুরা প্রদেশ। আদরণীয় শাহাবুরান উদ্দিন সাহেব আজকে সভা